আসসালামু আলাইকুম ভিওয়ার্স টেক টিপস বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুম খান আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা জন্ম সনদ বা বার্থ রেজিস্ট্রেশন যাই বলি না কেন কী করে আপনারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট ঘরে বসেই মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে অনলাইনে করে ফেলতে পারবেন আর কোনো ঝামেলাই পোহাতে হবে আপনাদেরকে তো ভিউয়ার্স আর কথা না বাড়ি আমরা চলে যাই যে কী করে আপনারা ঘরে বসেই জন্ম নিবন্ধন সার্টিফিকেট করে ফেলতে পারবেন thank you তো এই জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদেরকে আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ক্রম ব্রাউজারে চলে যেতে হবে বা অন্য যে কোনো ব্রাউজার ওপেন করলে হবে তো আমি মোবাইল দিয়ে ক্রম ব্রাউজারে চলে গেলাম ক্রম ব্রাউজারে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে বিআর ডট এল ডট গভ ডট বিডি আমি প্রয়োজনে আপনাদেরকে এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেও ক্লিক করতে পারবেন তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখুন এখানে বিআর অ্যাপ্লিকেশন বি অ্যাপ্লিকেশন নামে একটা অপশন চলে এসেছে এই যে বি আর ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখান থেকে এই যে নিচের দিকে অ্যাডভান্স লেখা দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে ক্লিক করতে হবে অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখুন উপরে একটা লিঙ্ক চলে এসেছে এই যে দেখাচ্ছি আমি এই যে উপরে একটা লিঙ্ক চলে এসেছে এই লিংকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এই লিঙ্কে ক্লিক করার পরে দেখুন এই স্ক্রিনটা আসবে এখানে আমি জুম করে যদি দেখাই এখানে এই যে দেখুন নির্বাচন করুন লেখা আসে এই নির্বাচন করুণে ক্লিক করতে হবে নির্বাচন করুনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার বিভাগটা সেট করে দিবেন এর পরবর্তী আবার নির্বাচন করুণে আবার ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি আপনার জেলাটা সেট করে দিবেন জেলাটা সেট করার পরে দেখুন পরবর্তী আবার নির্বাচন করুন গিয়ে আপনি আপনার উপজেলা সেট করে দিবেন। এর পরবর্তীটাতে আপনি আপনার ইউনিয়ন ইউনিয়ন দিবেন ইউনিয়ন দেওয়ার পরে দেখুন তারপরেরটাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বারটা সেট করে দিবেন তো এগুলো সেট সেট করা হয়ে গেলে এখান থেকে আমি জুম করে দেখাই এই যে এখান থেকে এই যে পরবর্তী লেখা আছে পরবর্তী লেখাতে আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম পরবর্তী লেখাতে ক্লিক করার পরে এখানে একটা ফর্ম চলে এসছে এই ফর্মে দেখুন এখান থেকে আপনার নাম ঠিকানা মানে আপনার হচ্ছে আপনার মানে হচ্ছে আপনি যার জন্ম নিবন্ধন করতে চান তার নাম ঠিকানা বাংলায় লিখতে হবে এই যে আমি আমি ধরুন বাংলায় পূরণ করে দিলাম বাংলাতে লিখবেন কিন্তু এখন এখানে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমি নিচের দিকে দেখাচ্ছি এই যে যেখানে ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই যে আমি যদি দেখাই স্থায়ী ঠিকানা হ্যাঁ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাতে দেখুন দুইটা করে লাইন আছে কিন্তু উপরের লাইনে আপনারা লিখবেন গ্রাম পোস্ট অফিস বা অন্য কিছু লিখতে চাইলে এটা লিখবেন উপরের লাইনে আর নিচের লাইনে লিখবেন শুধুমাত্র উপজেলা বা থানা এবং হচ্ছে জেলা এই দুইটা জিনিস লিখবেন নিচের লাইনে এই দুইটা লাইন কিন্তু আলাদা আলাদা করা এটা খেয়াল রাখতে হবে তো এটা কমপ্লিট হয়ে গেলে এখানে পরবর্তী লেখাতে ক্লিক করতে হবে এই যে পরবর্তী লেখায় ক্লিক করে দিলাম এখন দেখুন এই স্ক্রিনটা আসছে এখানে আপনি যেগুলো বাংলায় পূরণ করেছেন সেগুলো কিন্তু এই যে চলে এসেছে এখানে সেগুলো দেখাচ্ছে এখন এই যে এই যে দেখুন আরিফুল হক মাতার নাম পিতার নাম সবই চলে এসেছে এখন এখান থেকে দেখুন এই যে এই খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি বাংলায় যা পূরণ করেছিলেন সেম জিনিসগুলো এখান এখানে আপনি ইংরেজিতে পূরণ করতে হবে তো আমি ইংরেজিতে পূরণ করে দিলাম ইংরেজিতে পূরণ করার পরে দেখুন এখানেও এই যে ঠিকানার জায়গাটা এখানে কিন্তু দুইটা লাইন আছে যেটা শুরুতে আপনাদেরকে বলেছিলাম থানা এবং হচ্ছে জেলা এগুলো নিচের লাইনে লিখবেন বাকিগুলো উপরের লাইনে লিখবেন তো এটা কমপ্লিট হয়ে গেলে এখানে এই যে পরবর্তী লেখাতে ক্লিক করে দেবেন পরবর্তী লেখায় আমি ক্লিক করে দিলাম এখন দেখুন আমি এই যে এখান থেকে প্রিভিউ দেখাচ্ছে দেখুন এই যে নাম ঠিকানা আপনি যা যা এখানে দিয়েছেন বা পূরণ করেছেন এগুলো প্রিভিউ দেখাচ্ছে আপনি এগুলো একটু চেক করে নেবেন আপনি যদি সব কিছু ঠিকঠাক মনে করেন যে সব ঠিক আছে তাহলে এখান থেকে যে সংরক্ষণ লেখায় ক্লিক করে দেবেন আর যদি মনে করেন আর আবার এডিট করতে হবে তাহলে পেছনে গিয়ে আবার এডিট করে নিয়ে আসতে পারবেন তো আমি আমার এগুলো ঠিক আছে যার কারণে আমি সংরক্ষণ লেখাতে ক্লিক করে দিলাম সংরক্ষণ লেখায় ক্লিক করার পরে দেখুন এখানে এই স্ক্রিনটায় আসছে এখানে দেখুন লেখা আছে যে জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে মানে জন্ম নিবন্ধন আবেদনটি আপনার দাখিল হয়ে গেছে এখন এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আবেদনপত্রের নাম্বার এই নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে এই নাম্বারটা আপনাদের বিশেষ প্রয়োজনে কিন্তু লাগবে তো এছাড়াও আপনাদের যার জন্ম নিবন্ধন করবেন তার যদি শিশু হয় তাহলে তার টিকার কার্ড বড় মানুষ হলে এনআইডি কার্ড বা অন্য যে একটা ডকুমেন্টস কিন্তু লাগবে এনে এই জন্ম নিবন্ধনটা আনার সময় তো এটা আপনি প্রিন্ট করে রাখবেন এই প্রিন্ট কপিটাও নিয়ে যেতে হবে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি আনার সময় এছাড়া আপনি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করেও আপনি এটার স্ট্যাটাস সম্পর্কে জানতে তো ভিভার্স এই ছিল আমাদের আজকের বিষয় আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে প্রশ্নগুলো করতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আরও নিত্য নতুন এরকম বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ